আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের 30 লাখ টিকা। ময়মনসিংহে 18, রাজশাহীতে 13 জন সহ বিভিন্ন জেলায় মৃত্যু প্রায় শতাধিক। করোনা ভাইরাসে দক্ষিণাঞ্চল সহ বরিশালে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। দাফন ও সৎকার নিয়ে বিপাকে সংশ্লিষ্টরা। কঠোর লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল। মাছের বাজার চড়া, কমেছে মুরগি সহ শাকসবজির দাম। জেলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‍্যাব। মাদক ও হরিণের চামড়া উদ্ধার। দর্শক শিরোনাম শুনলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের 30 লাখ টিকা ঢাকায় এসেছে। রাত 12:30টায় প্রথম ফ্লাইটে 10 লাখ টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটে রাত 1:15টায় আরও 10 লাখ টিকা আসে। আর তৃতীয় ফ্লাইটটি আরও 10 লাখ টিকা নিয়ে রাত 3:15টায় ঢাকায় পৌঁছায়। চীন থেকে প্রথম দফায় 3 জুলাই বাণিজ্যিকভাবে কেনা 20 লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় 17 জুলাই আরও 20 লাখ টিকা এসেছে। এছাড়া বাংলাদেশকে 2 দফায় 11 লাখ টিকা উপহার দিয়েছে চীন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 8 জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 10 জনের। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘণ্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন করোনা পজিটিভ এবং 5 জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া 1 জন মারা যায় করোনা নেগেটিভ হওয়ার পর। মৃতদের মধ্যে রাজশাহীর 6 জন, নওগাঁ ও নাটোরে 3 জন করে এবং চাঁপাই নবাবগঞ্জে 1 জন। এছাড়া বিভিন্ন জেলায় আরও প্রায় 100+ মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দর্শক, এই মুহূর্তে মহাকালীর DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর এই হাসপাতালে করোনা চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, যে পরিমাণ সংক্রমণ বাড়ছে তার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। আমরা হাসপাতালগুলোতে, আসলে ঢাকার রাজধানী হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আসলে ICU-র যে সংকট সেটি কিন্তু তীব্র ছিল, এখনও আছে। সেই ICU সংকটের পাশাপাশি এখন কিন্তু শয্যা সংকট, সাধারণ যে শয্যা সেটি সংকট কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আমি আছি এখন যে রাজধানী DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে, সেখানে আসলে আমরা এসে দেখছি যে একটু পরপরে কিন্তু অ্যাম্বুলেন্স এসে হাজির হয়েছে এখানে করোনার রোগী নিয়ে, এবং সেই রোগীদের চিকিৎসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। কারণ আপনি একটু আগেই আমি বলেছি যে রোগীদের আসলে রাখার জন্য আসলে শয্যা সংকট কিন্তু প্রকট আকার ধারণ করেছে। যারাও এই মাঝখানে একটি দুটি সিট পাচ্ছেন, তারাও আসলে যারা সিট পাচ্ছেন রোগীর জন্য, তারা আসলে একটু স্বস্তির নিঃশ্বাসও তাদের মধ্যে দেখেছি। কারণ হলো এই এই হাসপাতালে আমি এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে 4টি অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবং সেখানে রোগী নিয়ে তারা আসলে রোগীর নিয়ে ভর্তির অপেক্ষায় কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এখনও দেখতে পাচ্ছেন সামনে অ্যাম্বুলেন্সে আসলে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এবং তাদের যারা স্বজনরা তাদের রোগীকে ভর্তি করানোর জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আর এর আগেও আরেকটি হাসপাতালে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে শয্যা, যে কোভিড চিকিৎসার জন্য যে নির্ধারিত শয্যা সেটি আসলে অনেক আগেই পেরিয়ে গেছে, এবং তারা সেই শয্যার বাহিরেও অনেকটাই অনেক রোগী ভর্তি নিচ্ছেন, কারণ যেহেতু এখন করোনার রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আরেকটু জানিয়ে রাখি যে রাজধানীতে আসলে এখন করোনা রোগীর যে ভর্তি রোগী আছে হাসপাতালগুলোতে, সেখানে আসলে বেশিরভাগই আসলে দেশের রাজধানীর বাইরের যে এলাকাগুলো আছে সেখান থেকে আসলে রোগীগুলো নিয়ে আসছেন, এবং তাদের কন্ডিশন কিন্তু খুবই খারাপ আমরা দেখেছি। এবং যেখানে তারা অনেকেই আসলে অনেক হাসপাতালে ঘুরেছেন, এই হাসপাতাল থেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, অনেকটাই সিট না পেয়ে কিন্তু তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দ্বারস্থ হচ্ছেন। তারপরও আসলে অনেক জায়গায় দেখেছি যে তাদের রোগীকে ফিরিয়ে নিতে হয়েছে। এমন অনেক রোগীও আমরা দেখি যে যাদের আসলে ICU প্রয়োজন কিন্তু তারা ICU পাচ্ছেন না কোনো হাসপাতালে। এছাড়া আরেকজন রোগীও আমরা এমন রোগী দেখেছি যাদের
অক্সিজেন সংকটের কারণেও কিন্তু হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন, এবং অক্সিজেন সংকটের কারণে এমনটাই সংকট যে যে রোগীটি তাকে আসলে একটি সিলিন্ডার আসলে 2 ঘন্টার বেশিও যাচ্ছে না, এমন কথাও স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে করোনার পরিস্থিতি আসলে হাসপাতালে না আসলে আসলে বোঝা যায় না যে কি পরিমাণ রোগী আসলে বাড়তেছে রাজধানীতে এবং রাজধানীর বাইরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায়, সেটি আসলে বোঝার উপায় নাই যদি হাসপাতালে না আসা হয়। তো এই আসলে হাসপাতালের যে চিত্র সেটি এর থেকে আসলে কি বলবো, করোনার যে রোগী বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা, আমরা আজকে কিন্তু যে হাসপাতালে দেখেছি অনেকে মারাও গেছেন এবং তাদের স্বজনদের যে আহাজারি সেটি আসলে বলার অপেক্ষা রাখে না আসলে। আরিফ আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালীর ডিএনসিসি কর্নার ডেডিকেট হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ। চলমান কঠোর লকডাউনের নবম দিনে রাজধানীমুখী মানুষের চাপ রয়েছে ঢাকার প্রবেশদ্বারগুলোতে। গণপরিবহন বন্ধ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঢাকায় আসছেন এসব মানুষ। অনেকেই প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে সাভার আমিনবাজার পর্যন্ত এসে এরপর হেঁটেই ঢাকায় প্রবেশ করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত রয়ে যাচ্ছে স্বাস্থ্যবিধি। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও ব্যাপক মানুষের চাপে নজরদারি করতে হিমশিম খাচ্ছেন তারা। আবার গিয়েছি, এখানে কাজ করতে হবে, আসতে এই জন্য এসেছি। আবার থেকে পুরোটাই রিক্সা দিয়ে আসতে হচ্ছে। এই লকডাউনের সময় যে সকল গাড়ি জরুরি সেবার ভিতরে পড়তেছে বা সরকার ঘোষিত যে সকল গাড়ি চলাচল করতে হবে সেই গাড়িগুলোতে আমরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা করতেছি, আর বাকি যে গাড়িগুলো আছে যাদের যৌক্তিক কারণ পাচ্ছি না এরকম গাড়ির সংখ্যা খুবই কম। মহামারী করোনা ভাইরাসে দক্ষিণাঞ্চল সহ বরিশালে ক্রমশই বেড়েই চলছে মৃতের সংখ্যা, প্রতিদিনই দীর্ঘ হচ্ছে এই মিছিল। এদিকে মৃতদেহ দাফনের জায়গা নেই আঞ্জুমান মুসলিম কবরস্থানে, আর স্থান সংকটে হিমশিম খাচ্ছে শ্মশান কর্তৃপক্ষ। পারভেজ আসলের রিপোর্টে দেখুন বিস্তারিত। মরণঘাতী করোনায় প্রতিদিনই কেড়ে নেয় আপনজন, হারাতে হয় প্রিয় মুখ, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সংখ্যা বাড়ায় এখনই জায়গা দিতে পারছে না আঞ্জুমান মুসলিম গোরস্থানে। গড়ে 10টি কবর খুঁড়ে দাফন এবং গোসলে দিশেহারা কর্তৃপক্ষ। কতটা আসবে বা কতটা আসতে পারে আমরা চেষ্টা করব, তো বা বাইরের কোনো ডেড বডি আসে তাইলে আমাদের জায়গা দেওয়া খুব কষ্টকর হইয়া দাঁড়াবে। আমরা একটা বা দুইটা কবর করতাম, এখন এই মহামারীর কারণে 5টা 6টা কাজ করা লাগে, আমরা খুবই ক্লান্ত। যে পরিমাণ লাশ আসছে প্রতিদিন গোসল এবং দাফন কার্য করতে গেলে আমাদের যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে এই পুরাতন যে গোরস্থান সেই গোরস্থানে আমাদের জায়গা খুবই কম, এখানে জায়গা নাই বললেই চলে। আমাদের নতুন দুইটা গোরস্থান আছে, সেখানে আমরা দাফন করছি। এভাবে চললে লাশ এলেই এরপরে বাধ্য হয়ে দাফনে পাঠানো হবে অন্যত্র। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে শ্মশান বা গোরস্থানে জায়গা সংকুলন না হওয়ার ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে, এখনই জরুরি ভিত্তিতে তাদের উদ্যোগ নেওয়া উচিত। একই চিত্র বরিশালের একমাত্র সর্ববৃহৎ মহাশ্মশানটিতেও। এভাবে মৃত্যুর সংখ্যা বাড়লে করতে হবে বিকল্প ব্যবস্থা। স্বজনের শেষ স্মৃতিটুকু ধরে রাখতে টাকা দিলেও মিলবে না জায়গা। আমার চারিদিকে যা আমি দেখতে পাচ্ছি, আমাদের অনেক নিজের পরিচিত মুখগুলো হারিয়ে গেছে, হয়তো আর কত হারাবো একমাত্র ভগবান জানে। তাই অচেতন মানুষগুলোর আরো সচেতন হওয়ার জোর দাবি এ নগরবাসীর। মানুষ যে পরিমাণ দাফন হচ্ছে বা দাহ হচ্ছে সেইভাবে জায়গা সংকুলন হচ্ছে না। আমি একজন সচেতন নাগরিক হিসেবে অন্যদেরকে অনুরোধ করব যাতে আমরা সচেতন হই, নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অপরকেও এ ব্যাপারে উৎসাহিত করি। আগামীর বরিশালকে বাঁচাতে এখনই সকলকে আরো সচেতন হওয়ার জোর দাবি জানান সিভিল সার্জন। যেখানেই যে টিকাটি পাওয়া যাবে সেখানেই সেই টিকাটি নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কন্টিনিউসলি আমাদের যে টিকাগুলি আনছে 13-14 কোটি মানুষকে আমাদের টিকার কভারে নিয়ে আসা, সবাই স্বাস্থ্যবিধি মানুষ। আমাদের একটু সচেতনতার অভাবে দীর্ঘ হচ্ছে স্বজন হারানোর সংখ্যা। বিদায় নিচ্ছে প্রিয় মুখ, শিখিয়ে গেছে অনেক কিছু, বলে যাচ্ছে এবার একটু সচেতন হও, বাঁচতে দাও নতুন প্রজন্ম। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে মাছের দাম। আগের বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে চাল ডাল তেল সহ বেশ কিছু পণ্য। কমেছে মুরগি সহ শাকসবজির দাম, তবে দাম নিয়ে ভিন্ন মত রয়েছে ক্রেতাদের। এস এম খোরশেদ আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। কঠোর লকডাউন থাকায় ক্রেতা তেমন নেই বললে চলে রাজধানীর কারওয়ান বাজারে। বিক্রেতারা বলছেন ক্রেতা না থাকায় বন্ধ অধিকাংশই দোকান। বেচা বিক্রি নাই বললেই চলে, ঈদের আগেই আপনার মোটামুটি এবার বেচা বিক্রি ওরকম ছিল না, আর ঈদের পরে তো কঠোর লকডাউনে টোটালি বাজারে ক্রেতা শূন্য, কোনো ক্রেতা নাই বাজারে। তারা বলছেন তেল চিনি ডাল আটা সহ দাম বাড়েনি কোনো পণ্যের। ভালো পেঁয়াজ 45 টাকা কিনা পড়ে, আমরা 48 টাকা বেশি, 50 টাকা বেশি। মুগ ডাল বুটের ডাল ওইগুলি আগের অবস্থানে আছে, আটা মধ্যে স্বাভাবিক আগের অবস্থানে আছে। তেলের দাম আগের থেকে একটু কমছে, লিটার 4 টাকা করে কমছে, তো আমরা এটা আগে রেটি এখন দেখছি বিক্রি করতে। ব্রয়লার মুরগির দাম কমেছে আর কি, এখন আমরা 120 টাকা 25 টাকা কেজি বিক্রি করতেছি, অন্যান্য মুরগির দামও মোটামুটি কম আছে আর কি। এই সপ্তাহে নতুন করে দাম না বাড়লেও আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে চাল। চালের দাম গত সপ্তাহ যে দাম ছিল এই সপ্তাহ ওই দামে আছে, আগের মতন আছে চালের দাম, চালের দাম বাড়ে নাই। এখন আপনি অন্য লকডাউন চলতেছে, চাদাল খুলবে তাহলে বোঝা যাবে কি বাড়বে না কমবে। তবে ভিন্ন মত ক্রেতাদের। আদা কয়দিন আগে কিনছি ই করিয়া এই 80 করিয়া, আজকে কিনলাম 100 করিয়া, এর মধ্যে 150 হয়ে গেছিল, এখন কমছে, এখন 100 টাকা করে কিনলাম আজকে আদা। চাল বেদে দামের বেশি 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 আগের থেকে বেশি। মাছের বাজার কিছুটা চড়া, তবে কয়েকদিনের মধ্যেই দাম কমে যাবে বলে জানালেন বিক্রেতারা। হঠাৎ করে মাছের আমদানিটা কমে গেছে গা, কমার কারণে মাছের দামটা কেজিতে 50-100 বাইরে গেছে গা, আর অন্য অন্য মাছের রেটও আর কালকে থেকে আজকে এই দুদিনই মাছের রেট একটু বাড়তি, যে এই বাড়তি থাকবে না এই দুদিন পরে মাছের দাম কমে যাবে গা। কিছুটা কমেছে সবজির দাম, মোটামুটি সবজির দাম একবার পানির দাম গলি সারে, পেঁপে আছে 20-25 টাকা কেজি, সিজিঙ্গা আছে 25-20 টাকা কেজি। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‍্যাব। রাত 12:15টার দিকে রাজধানীর গুলশান 2 নম্বরে নিজ বাসায় অভিযান চালানোর পর তাকে গ্রেফতার করা হয়। হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে মাদক, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে এখন র‍্যাব সদর দপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উপস্থিত গণমাধ্যমকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই মুহূর্তে উত্তরা র‍্যাব সদর দপ্তরে আছেন আমাদের সহকর্মী ড্যানি দ্রং, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ড্যানি, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানান। হাফিজ, আপনাকে ধন্যবাদ। আসলে গতকালকে রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট র‍্যাবের যিনি জানিয়েছিলেন যে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানের পরিপ্রেক্ষিতে যে সমস্ত আলামতগুলো জব্দ করা হয়েছে এবং তাকে যেভাবে আটক করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আসলে সুনির্দিষ্ট কারণগুলো এবং সুনির্দিষ্ট পর্যায়গুলো আসলে বিস্তারিত এর জানানো হবে। তো তবে গতকালকে রাতের পর থেকে কিন্তু এখন পর্যন্ত সেটি আসলে আমরা জানার অপেক্ষায় রয়েছি। তো আমরা যেমনটি জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই র‍্যাবের পক্ষ থেকে একটি বিবৃতি তুলে ধরা হবে, অর্থাৎ ব্রিফিং করা হবে, আমরা সেটির জন্য আসলে অপেক্ষা করছি। তো আপাতত যেটি আমরা জানতে পেরেছি যে আজকে বিকেলে আসলে এই হেলেনা জাহাঙ্গীরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং তার বাসায় যে ধরনের মাদক, তারপর ক্যাসিনোর সরঞ্জাম, তারপর চাকুসহ বেশ কিছু আলামত যেগুলো জব্দ করা হয়েছে এবং বৈদেশিক মুদ্রাও যেখানে রয়েছে, তো সেগুলোই আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে এবং হেলেনা জাহাঙ্গীর কিন্তু এই র‍্যাব সদর দপ্তরেই বর্তমানে আটক রয়েছেন। তো সামগ্রিক বিচার বিশ্লেষণ শেষে আজকে গুলশান থানা পুলিশের কাছে হয়তো তাকে হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে কোন কোন আইনে এবং কোন কোন ধারায় আসলে স্পষ্টভাবে মামলা দায়ের করা যায় সেটির কিন্তু বিচার বিশ্লেষণ চলছে। এখন পর্যন্ত যেটি চলমান রয়েছে সেটি কিন্তু আমরা র‍্যাব সূত্র মতে কিন্তু জানতে পেরেছি। তো এই সামগ্রিক পর্যায়গুলো শেষ হলেই আসলে তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা হবে এবং সেই মামলায় তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেটির রিমান্ডের প্রক্রিয়াগুলোও রয়েছে, সেগুলোর বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো জানতে পারবো, যেটি হয়তো আর কিছুক্ষণ পরে র‍্যাবের পক্ষ থেকে যে ব্রিফিং রয়েছে সেটিতে তুলে ধরা হবে। এর আগে যেমনটি হাফিজ বলছিলেন যে এই হেলেনা জাহাঙ্গীর কিন্তু সম্প্রতি আগে থেকে আলোচিত সমালোচিত থাকলেও সম্প্রতি তাকে ঘিরে নতুন আলোচনার জন্ম নেয়। তিনি যখন আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি আওয়ামী লীগের
সংগঠন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এবং এর বিভিন্ন সার্কুলার দেওয়া শুরু করেছিলেন, তারপর থেকেই এটি নজরে আসার পর কিন্তু তাকে আসলে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয় বা বহিষ্কার করা হয়, এবং যার পরিপ্রেক্ষিতেই ধীরে ধীরে এই আলোচনার যখন আরও বাড়তে থাকে তখন তার পরিপ্রেক্ষিতেই আমরা গতকালকে রাতে দেখতে পাই যে মধ্যরাত পর্যন্ত কিন্তু র‍্যাব গতকালকে তার বাসায় অভিযান চালিয়েছে। শুধু তার বাসায় নয়, যে তার না তিনি যে একটি আইপিটিভি খুলেছেন যে জয়যাত্রা যার নাম, সেখানেও কিন্তু অভিযান চালানো হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতেই সামগ্রিক যে কোন কোন আইনের কোন কোন বিধান তিনি ভঙ্গ করেছেন বা লঙ্ঘন করেছেন তো সেগুলিরই বিচার বিশ্লেষণ চলছে, এবং সেটির পরিপ্রেক্ষিতেই সেটি শেষেই আসলে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আমরা জানতে পারছি এখন পর্যন্ত। হাফিজ জানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার র‍্যাব সদর দপ্তর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ড্যানি ট্রং। কক্সবাজারে গত কদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে 415টি গ্রাম এখনও প্লাবিত। এতে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন পার করছেন প্রায় 3 লাখ মানুষ। এখন পর্যন্ত পানিতে ডুবে ও পাহাড় ধসে 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে অবাধে পাহাড় কাটার জন্য ধসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসন। প্রতিনিধি এম সাইফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মোবাইল করিম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 3 লাখ মানুষ। জেলার প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট, বাড়িঘর, ঘরের আসবাবপত্র, আবাদী জমি, মাছের পুকুর ও বসতঘরে পানি ঢুকে এসব অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে মাটির ঘরসহ পাহাড় ধসে 22 জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ডুবে ঘটেছে মৃত্যুর ঘটনাও। পাহাড়কে করা প্রতিদিন পাহাড় কেটে জমি তৈরি করছে, প্লট তৈরি করছে। পাহাড়ে বসবাস যারা করে, আমাদের যখন বর্ষা মৌসুম শুরু হবে আমরা একটা ক্রাইসিস মোমেন্ট ফেস করব। প্লাবিত এসব এলাকায় 30টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, দেওয়া হয়েছে বিশেষ বরাদ্দ। এদিকে রামুতে অবৈধভাবে পাহাড় কাটার জন্য ধসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। উপজেলা প্রশাসন রামুর পক্ষ থেকে সার্বিকভাবে আমাদের অভিযানগুলো দিনে এবং রাতে আমরা নিয়মিত তদারকি করি, কোন জায়গায় পাহাড় কর্তন হচ্ছে সে বিষয়ে আমরা খুবই সজাগ রয়েছি। আর আমরা যাকেই পাব এই পাহাড় কর্তনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় নিয়ে আসা ও পুনর্বাসনের পাশাপাশি অবাধে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। 2000 মানুষকে ইতিমধ্যে কুরুশকুলে স্থানান্তর করা হয়েছে, এবং ভবিষ্যতে যাতে আর কেউ পাহাড়ে বসতি করতে না পারে সেই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আইনানুগ ব্যবস্থা প্রয়োজনে প্রয়োগ করা হবে। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও ঈদুল আজহায় দেশের সড়ক মহাসড়কে 240টি দুর্ঘটনায় 273 জন নিহত এবং 447 জন আহত হয়েছেন। দুর্ঘটনার শীর্ষে এবারও আছে মোটরসাইকেল। এছাড়া সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে 262টি দুর্ঘটনায় 295 জন নিহত এবং 488 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব এসব তথ্য তুলে ধরেন। বিগত 6 বছরের তুলনায় এবারের ঈদে সড়কের দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে। যে এটাকেও মহামারী হিসেবে ধরে নিয়ে 1 বছর 2 বছর 3 বছরের জন্য আমরা একটা মনোযোগের জায়গা তৈরি করে এটাকে একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা, এটার জন্য ব্যবস্থা নেওয়া হোক, সেটা আমরা এবারও আপনাদের মাধ্যমে আবেদন জানাই। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।